হ্যালো বিয়ার্স, আসসালামু আলাইকুম। জি সেম পয়েন্ট সুজন থেকে আমি আছি আপনাদের মাঝে। সুজন, তো বিয়ার্স, আজকের টপিকটা হচ্ছে ইউএমটির উপর নতুন আপডেট আসছে। তো নতুন আপডেট আসছে আজ থেকে আরও 3 থেকে 4 দিন বা 5 দিন আগে, কিন্তু আমার দিতে একটু লেট হয়ে গেছে, কারণ একটু অসুস্থ ছিলাম, যার কারণে ভিডিওটা তৈরি করতে পারিনি। তারপরে চিন্তা করলাম, যেহেতু আপনারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করেন, তার জন্য আপনাদের জন্য এটা আজকে দেখাবো যে নতুন আপডেটের মধ্যে ওপো যে সেটগুলো আছে, ওপো সেটের উপর এই আপডেটটা আসছে, যেগুলো আমরা ইউএফআই দিয়ে মানে আনলক করতে হতো, এগুলো আপনারা ইউএমটি দিয়েও আনলক করতে পারবেন কিছু ফোন। তো সেক্ষেত্রে যেগুলো সাপোর্ট আছে এগুলো আপনাদেরকে আজকে আমরা দেখিয়ে দেব কম্পিউটার স্ক্রিনে গিয়ে, এবং কি এটা কোথায় থেকে ডাউনলোড করবেন হয়তো আপনারা সবাই জানেন, তারপরে আমি দেখিয়ে দেবো যে এটা কোথায় থেকে কীভাবে ডাউনলোড করবেন, আর তাছাড়া এটার নতুন আপডেটটা। তো যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে জিএসএম পয়েন্ট সুজন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা সরাসরি চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমরা যেটা করব, ইউএমটি সাপোর্ট অ্যাক্সেসটাকে আমরা ওপেন করে নেব। তো আমরা এটাকে ওপেন করে নিচ্ছি। আর তাছাড়া আজকে আমাদের যে মানে নতুন ভার্সনটা, এটা হচ্ছে, আগেটা ছিল আমাদের 3.8 ভার্সন, এখন এটা হচ্ছে 3.9 ভার্সন। তো আমরা এখানে যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন আমরা ইনস্টলে ক্লিক করে দেব, এখানে নিউ লেখা আসছে। আর তাছাড়া এগুলো আমাদের সবগুলো কিন্তু নতুন আপডেট, যেগুলোতে নিউ লেখা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ইএমএমসি টুলটাও কিন্তু নতুন আপডেট আসছে, 4.1 ভার্সন। আর তাছাড়া আমরা নিচে চলে যাই, নিচে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন 3.9 ভার্সন, কিন্তু এখানে নিউ লেখাটা নাই, কারণ আমি এটা ডাউনলোড করে নিয়েছি। আর যারা ডাউনলোড করেনি তারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা স্টার্ট বাটনে ক্লিক করে দিবেন, দিলে এটা ডাউনলোড হয়ে যাবে। স্টার্ট বাটনে ক্লিক করার পরে অনেকে হয়তো জানেন না ডাউনলোড হয়ে এটা কোথায় থাকে, আপনারা এখানে লোকেশনে ক্লিক করে দিবেন। লোকেশনে ক্লিক করলে এখানে পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অলরেডি আমি এটা ডাউনলোড করে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমরা যেটা করবো, এইগুলো কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমরা এখন মানে ওল্ড ভার্সনটা ওপেন করে দেখবো, 3.8 ভার্সনটা। তো আমরা 3.8 ভার্সনটা ওপেন করে নেই, এবং কি এটার যে ফিচার্সগুলো এগুলো আপনাদেরকে দেখিয়ে দেই যে এটা বর্তমান অবস্থা কেমন আছে, আর আমরা 3.9 ভার্সনটার মধ্যে কেমন অবস্থা পাবো বা কেমন অপশনগুলো কেমন আসবে। আর অপশনগুলো বেসিক্যালি চেঞ্জ হয় নাই, চেঞ্জ হয়েছে একমাত্র শুধু আমাদের যে ওপো যে একটা অপশন থাকে ওপো ব্র্যান্ডের মধ্যে, এখানে আমাদের অনেকটি সিপিইউ যুক্ত করা হয়েছে। তো আমরা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবো, কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না। তো এখানে আমরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কোনো কিছু, এই যে এই অপশনটা দেখুন ভালোভাবে। তো আমরা এখান থেকে এফআর টুলস আর এফআরবিতে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে আমাদের বেসিক্যালি সেমভাবে সিস্টেমটা থাকবে আমার জানার মতে। আর আমরা এখানে ক্লিক করে আমরা ওপোর ব্র্যান্ডে চলে যাই, ওপোতে চলে গেলাম। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের মাত্র 2, 4, 6, 7টা, এখানে 7টা মডেলের মানে সিপিইউ বা 7টা মডেলের সেট এখানে আছে, ঠিক আছে। এই 7টা মডেল আমরা এখান থেকে কাজ করতে পারবো। তো এখানে আমরা দেখি আমাদের এটা হচ্ছে 3.8 ভার্সন দেখতে পাচ্ছেন। তো আমরা এখন 3.9 ভার্সনটাকে আমরা ইনস্টল করে নিই। নেওয়ার পরে আমরা আপনাদেরকে দেখাতে চাই যে 3.9 আমাদের কী কী অ্যাড করা আছে। তো আমরা এখান থেকে এটাকে ওপেন করে দিচ্ছি। তো এটা মিনিমাইজ করে নিই আমরা, এখান থেকে ইয়েস করে দিলাম। দেওয়ার পরে আই অ্যাকসেপ্ট, এবং কি এখান থেকে নেক্সট, তারপর আবারও নেক্সট, এখান থেকে আবার নেক্সট ইনস্টল। তো আমরা এটা ইনস্টল হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এটাকে ইনস্টল হয়ে গেল। এখন আমরা এখান থেকে নেক্সট করে দেবো। দেওয়ার পরে এখানে অ্যাকসেপ্ট, তারপরে আবারও নেক্সট নেক্সট। তো এখান থেকে আমরা আবারও নেক্সট করে দেব, এখান থেকে এটাকে আবারও নেক্সট ইনস্টল, এবং আমরা এটাকে ফিনিশ করে দেব, ঠিক আছে। দেওয়ার পরে এরকম একটা অপশন আসতে পারে আপনাদের সামনে। তো আমরা এটাকে কেটে দিচ্ছি, এখান থেকে আমরা নেক্সট করে দেব। দেওয়ার পরে এই যে এগুলো আপনাদের ইনস্টল চাবে, তো আমরা এখানে দেখি কী আছে। এটা হচ্ছে স্মার্ট কার্ড, এটাও দরকার নেই আমাদের। আচ্ছা, এগুলো আমাদের বেসিক্যালি প্রয়োজন নেই। তো আপনারা চাইলে এগুলো ইনস্টল করে নিতে পারেন, এখানে ক্লিক করে ইনস্টলে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এগুলো ইনস্টল হয়ে যাবে, সাকসেসফুল লেখা চলে আসছে দেখতে পাচ্ছেন। তারপরে চাইলে এগুলোকে ইনস্টল করে নিতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন, কারণ এইগুলো যদি আপনারা ইনস্টল না করেন হয়তো আপনাদের ক্ষেত্রে ওই টুলসটা ওপেন করতে মানে আপনারা হয়তো সক্ষম না হতে পারেন। তো আমরা এটা করতে চাচ্ছি না, তো এটা আমরা কেটে দেবো এখান থেকে। দেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিই, আবার ফিনিশ দেখতে পাচ্ছেন। এখানে আমাদের এটা ফিনিশ হয়ে গেছে। আর তাছাড়া এখানে আমাদের যে টুলটা দেখুন,
এটা হচ্ছে আমাদের এমটিকে টুল এখন যেটা ইনস্টল হলো, তো আমরা এটাকে ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে আমরা ইএস দিয়ে দেব। বর্তমানে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা কন্টিনিউ করতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাদের ভিডিও থেকে কিছু শিখতে পারেন অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর আপনাদের একটি লাইকই কিন্তু আমাদের এই ভিডিও মেক করার জন্য, মানে এই ভিডিও তৈরি করার জন্য অনেকটি উৎস বাড়িয়ে দেয়। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের টুলটা ওপেন হয়ে গেল। আর ওপেন হওয়ার পরে এখানে যদি আমরা দেখি, এখানে দেখতে পাচ্ছেন ইউজ ডিসেবল একটি অপশন এখানে অ্যাড করা হয়েছে। আর তাছাড়া আমরা টুলসে যদি ক্লিক করি, টুলসে ক্লিক করার পরে আমরা সরাসরি এখান থেকে চলে যাব ওপুতে, ওপো। হ্যাঁ, এই যে ওপো। তো এখানে আমরা সর্বপ্রথমে এখানে আমরা 7টা মডেলের কাজ করতে পারতাম, যে 7টা মডেল ছিল। এখানে দেখুন এখানে কিন্তু অনেকগুলো মডেল অ্যাড হয়ে আছে, দেখতে পাচ্ছেন রিয়েলমি 1, রিয়েলমি সি, রিয়েলমি 3, রিয়েলমি সি 11, রিয়েলমি সি 2, রিয়েলমি সি 3, এবং কি এখানে আরও বিভিন্ন ধরনের মডেল আছে। আপনারা চাইলে এখান থেকে এক এক করে এই ফোনগুলো আপনাদের কাছে আসলে এখান থেকে আপনারা সবগুলো ফোনের আপনারা এই যে লক আনলক করতে পারেন, সেটা FRB হোক বা পিন প্যাটার্ন যাই হোক, পাসওয়ার্ড, MTK, CPU, এগুলো সব। তো আপনারা জাস্ট এখান থেকে আপনারা যদি রিসেট ডিভাইসে ক্লিক করে দেন, আপনাদের এটা মিটার মোডে নেওয়ার পরে এখান থেকে রিসেট করে নিতে পারবেন। তো বন্ধুরা হয়তো আজকে দেখতে পারলেন যে আমাদের যে আপডেটটা ওপর উপরে আসছে, আর তাছাড়া অন্য সিপিউর মধ্যে আমি দেখেছি অন্য সিপিউর উপর কোনো আপডেট নেই। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।